Bismillahir Rahmanir Rahim. Dear Sangbadik, Bondhugon, Assalamu Alaikum. চলমান বৈশ্বিক করোনা মহামারীর সময়ে সারা দেশে ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন আইনের অপপ্রয়োগ করে গ্রেফতার ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিএনপি। গোটা দেশবাসী গভীর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছে যে গত কয়েকদিন ধরে দেশের কয়েক জায়গায় বিভিন্ন সামাজিক গণমাধ্যমে সরকারের করোনা পরিস্থিতি মোকাবেলার অব্যবস্থাপনা ও ব্যর্থতার উপর লেখালেখি করার কারণে বেশ কয়েকজনকে ডিজিটাল নিরাপত্তা আইনে নতুন করে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ গত 5 মে গুজব ছড়ানোর অভিযোগে সাংবাদিক, কার্টুনিস্ট, লেখক, ব্যবসায়ী এবং 5-6 জন অজ্ঞাতনামা সহ 16-17 জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে ব্যাংক। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে 4 জন, যথাক্রমে জনাব আহমেদ কবির কিশোর কার্টুনিস্ট, জনাব দিদারুল আলম ভূঁইয়া সমাজকর্মী, জনাব মোস্তাক আহমেদ ব্যবসায়ী এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক জনাব ইনহাস মান্নানকে। এর আগে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে নাটকীয়ভাবে 53 দিন পর ফৌজদারি কার্যবিধি 54 ধারা পরে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। দেশে একটি কার্যকরী মানহানি আইন থাকা সত্ত্বেও নির্যাতন ও হয়রানির উদ্দেশ্যে ডিজিটাল আইনকেই বারবার ব্যবহার করছে সরকার। মুক্ত গণমাধ্যম দিবসে পেছনে হাত পড়া অবস্থায় হ্যান্ডকাপ পড়া সাংবাদিকের ওই ছবি সহ সংবাদ ডিজিটাল আইনকে সরকার কিভাবে ব্যবহার করছে সাংবাদিক ও সাধারণ নাগরিকের বিরুদ্ধে তার একটা উৎকৃষ্ট প্রমাণ। গণতান্ত্রিক অধিকার তো দূরে থাকুক, মানুষ তার কষ্টের কথা যাতে ভার্চুয়াল জগতে প্রকাশ করতে না পারে তার জন্য একের পর এক পরিপত্র জারি করে চলেছে সরকার। বিটিআরসির মতো একটি নিরপেক্ষ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পরিণত করেছে ডিজিটাল জগতে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রধান পুলিশি প্রতিষ্ঠান। শুধু বিএনপি সহ সকল রাজনৈতিক দল সমূহ নয়, দেশের সকল মানবাধিকার সংগঠন এবং সংবাদপত্র সম্পাদকদের সম্মিলিত সংগঠন ওই গণবিরোধী আইন বাতিলের দাবি জানিয়ে আসছে বারবার। আপনারা জানেন ইতিমধ্যে 7 জন রাষ্ট্রদূত তারাও টুইটারের মাধ্যমে এই গ্রেফতার হয়রানি বন্ধ করতে বলেছেন সরকারকে। দেশের বিভিন্ন জেলায় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতা কর্মীদের হরদম গ্রেফতার করা হচ্ছে, আতঙ্কের মধ্যে রাখা হয়েছে, অথচ প্রাণের চাল চোর গম চোর নিরাপদে ঘুরে বেড়াচ্ছে। এসবের মধ্য দিয়ে সরকারের নিষ্ঠুর, অমানবিক এবং ফ্যাসিবাদী চরিত্রের মুখোশ উন্মোচিত হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃত বন্দীদের জামিন পাওয়ার অধিকার সহ আইনের আশ্রয় লাভের মতো মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। শিল্প কলকারখানা খুলে দেওয়া হচ্ছে, মার্কেট খুলে দেওয়া হচ্ছে, মসজিদ মন্দির খুলে দেওয়া হচ্ছে, অথচ দমন পীড়ন হামলা মামলা করে জনগণের কণ্ঠরুদ্ধ করার নৈরাজ্যবাদিতার বিরুদ্ধে মানুষের আইনের শেষ আশ্রয়ের অবলম্বন আদালত দীর্ঘদিন যাবৎ বন্ধ করে রাখা হয়েছিল, যা এখন কেবল ভার্চুয়াল আদালত হিসাবে চালু করার প্রক্রিয়ায় আছে। ডিজিটাল বাংলাদেশের কৃতিত্ব ফলাওকারী এই সরকার নিজেই নিজের দেশের ডিজিটাল অধিকার বিনাশী দৈত্যরূপে আবির্ভূত হয়েছে। উল্লেখিত অবস্থায় বিএনপি দাবি করছে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃত সকল বিবেকের বন্দী প্রিজনার্স অফ কনসেন্স সহ সকল রাজনৈতিক বন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। আদালত পুরোপুরি স্বাভাবিক না করা পর্যন্ত হত্যা ধর্ষণ সহ জঘন্যতম অপরাধ ছাড়া সকল প্রকার গ্রেপ্তার বন্ধ রাখতে হবে, অথবা বিকল্প হিসাবে গ্রেপ্তারকৃতদের আদালত করার পর আত্মসমর্পণের শর্তে মুজবেকার দিয়ে মুক্তি দিতে হবে। কারাগারে বন্দী লঘু অপরাধে এবং রাজনৈতিক মামলায় আটককৃতদের সহ বয়স্ক এবং মহিলা বন্দীদের মুক্তি দিতে হবে। আপনারা জানেন এর আগেও আমরা বলেছিলাম যে আমাদের দলের অনেক সিনিয়র লিডার্সরা জেলে আছেন, তাদেরকে
মিথ্যা মামলায় দণ্ড দিয়ে তাকে কারাগারে আটকা হয়েছে এবং কয়েকজন অত্যন্ত অসুস্থ আছেন। তার মধ্যে আমাদের পিন্টু সাহেব আছেন, বাবর সাহেব আছেন, তারা অত্যন্ত অসুস্থ। আমাদের এক ছাত্র নেতা শাহ সরকার দীর্ঘদিন যাবৎ আটকে আছে। হযরত আলী একজন আছেন আপনার আমাদের সকল কারাগারের কর্মকর্তা কারারক্ষীদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার আওতায় আনতে হবে এবং চিহ্নিতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে, যাতে তাদের কারণে কারা অভ্যন্তরে করোনা প্রবেশ ও সংক্রমণ না ঘটে। স্বাস্থ্য নিরাপত্তা কারাবন্দীদেরও মৌলিক অধিকার। পরিশেষে দিন কিছু স্পষ্ট ভাষায় সরকারকে জানাতে চায়, বর্তমান ডিজিটাল নিরাপত্তা আইন এবং সরকারকে জনরোষের আগুন থেকে রক্ষার জন্যই অপব্যবহার চলছে। এই মুহূর্তে রাষ্ট্রের এই অন্যায় বন্ধ করতে হবে, এই গণবিরোধী আইন বাতিল করতে হবে। আমরা পূর্বেই বলেছি যে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। ধন্যবাদ। এখন আমার কাছে আপনারা যে পরিপত্রগুলো জারি করা হয়েছে সেগুলো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে পেয়েছেন আপনারা, কারণ এই পরিপত্রগুলো কিরকম আপনার একটু জড়ি হবে চিন্তা করে দেখেন। যে বলছে সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যারা করে তাদেরকে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা দিয়ে বিরত থাকতে হবে। এখন কোনটা রাষ্ট্রবিরোধী কোনটা সরকার বিরোধী, এখন চুরি হচ্ছে এক জায়গায়, আপনার চাল চুরি হচ্ছে, সয়াবিন তেল চুরি হচ্ছে, গম চুরি হচ্ছে, রেডি চুরি হচ্ছে, সেটা সম্পর্কে যদি আপনার লিখতে যান তাহলে কি সেটা আপনার অন্যায় হবে? ওটাই তো কাজ, সত্যি উদ্ঘাটন করাই তো আপনাদের কাজ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের আইন করে, এই ধরনের পরিপত্র জারি করে শুধুমাত্র দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে। এবং যে প্রশ্নটা এসে যায় যে সরকার এই বিষয়গুলো সম্পর্কে নীরব কেন, আর যারা এগুলো তুলে ধরছে কথা বলছে তাদের উপরে সরকার তখন দিতে হচ্ছে কেন? এই ক্ষেত্রে সরকার নিশ্চয়ই এইখানে কোনো দুর্বলতা আছে যে কারণ তার প্রশ্রয় দিয়ে দেবে। এটা আপনি জানেন, এটা বোধ করবি আমি আর বেশি কিছু বলবো না। আপনাদের আর কিছু বলার থাকলে? জি জি স্যার, জি এটি হলো যে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকে কিন্তু এই ফেসবুকে যেসব লেখা আসতো বা লেখা সেগুলার বেশ কিছু ব্যাপারে তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন। এখন ঠিক এই মুহূর্তে সবাই কিন্তু আইসোলেটেড, আপনি যেমন আইসোলেটেড, প্রাইম মিনিস্টার আইসোলেটেড, তারা নিজেরাই আইসোলেটেড, তথ্যর দিক দিয়েও আইসোলেটেড। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম যদি তথ্যগুলো প্রচারে মানুষকে বাধা দেওয়া হয়, মানুষকে ভয়ভীতি দেওয়া হয়, এতে কি প্রধানমন্ত্রীর খুব লাভ হবে কিনা আর রাষ্ট্রের খুব লাভ হবে কিনা? না, কোনদিন লাভ হবে না। এটা এই এই মানে সত্যটা তারা উপলব্ধি করতে পারছেন না। এই কথাগুলো যে আমি অনেকবার বলেছি, তারা দে আর ফেলিং টু রিয়েলাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন ইন দ্য কান্ট্রি, কারণ তাদের কাছে সেটা পৌঁছাচ্ছে না। আমি গত প্রেস কনফারেন্সে আপনাদেরকে বলছি যে কিছু সংখ্যক চাটুক আর আমরা পরিবেষ্টিত হয়ে গেছে এবং রাজনীতিবিদরা তো এখানে নেই। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইভেন আপনার যে লোকাল লিঙ্কে আপনার ড্রিপ ডিস্ট্রিবিউট করা হচ্ছে, ত্রাণ বিতরণ করা হচ্ছে, সেখানে কিন্তু চেয়ারম্যানরা ইনভলভ ডিস্ট্রিবিউশন মানে তাদেরকে নিয়ে বিলিকরণ হচ্ছে, বাট লিস্ট তৈরি করা, সেটাকে ঠিক করা, কে কোথায় সব করছে কিন্তু আমরা না, ইউএনএমডিসিরা করছে। আমরা আমাদের যে যারা আছেন স্থানীয় সরকারের চেয়ারম্যান আছে যাদের কথা বলেছি, যে আমাদের কোনো কাজ নেই, আমাদের শুধু কাজ হচ্ছে যে 200 প্যাকেট যাবে, মানে 200 প্যাকেট ভাগ করে আপনার ভাগ করা ওটারই ভাগ করা আছে ওয়ার্ড অনুযায়ী, সেই 200 জনের নাম ঠিক হবে ওরা পৌঁছে দিয়ে যাবে সেটা আপনাকে। কিন্তু এটার যে আপনার ডিস্ট্রিবিউশনের ব্যাপারে তাদেরকে যে বসে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া সেরকম কোনো কিছু করা হচ্ছে না, এবং চাহিদার তুলনায় তা এত অপ্রতুল এটা বারবার করে বলা হবে। কালকে তো দেখলেন যে একজন আপনার সাবেক ছাত্রলীগ নেতা তিনি আপনার যে ন্যায্য মূল্যের যে আপনার ইয়ে আছে সেটাকে আপনার তেল অনেক সম্ভব না। আপনার এই
এটা তো আপনার কোন ব্যক্তির বিশেষ বিশেষ নয়। আমরা এটাও বুঝি যে সরকারের পক্ষে ভয়ঙ্কর ভয়াবহ সংকটকে একা মোকাবেলা করা সম্ভব না, একই সঙ্গে পার্শিয়ালি মোকাবেলা করতে হবে। আপনি আপনার ডে নিউজ পেপারে গতকালই এসেছেন, দেখছেন বোধ হয় আপনার এডিপি বলছে এটা ব্লিকেস্ট পিকচার বাংলাদেশে, সবচেয়ে অন্ধকার সময় আসছে। তো এটাকে মোকাবেলা করার জন্য একটা জাতীয় ঐক্য তৈরি করার কথা বারবার আমরা বলছি, এটাকে ওনারা বিক্ষোভ করেন, সেটা আমরা ওটা রিপিট করতে চাই না। কিন্তু এই বিষয়গুলো যদি আপনার পরামর্শ না নেওয়া হয় বিশেষজ্ঞদের কাছ থেকে, আমাদের কাছ থেকে, বিশেষ করে রাজনীতি রাজনীতির সঙ্গে জড়িত মানুষদের সঙ্গে একটা পরামর্শ করতে হবে, কারণ এটা তাদেরই কাজ, শুধুমাত্র আমাদের কাজ নয়। এই বিষয়গুলো সম্পর্কে আপনি দেখেন গতকাল কয়েকদিন আগে আপনার মোদী সে বিরোধী দলের নেতৃত্বের সঙ্গে কথা বলছে, আজকে রাহুল গান্ধী একটা খুব বড় স্টেটমেন্ট দিয়েছে যে সে বলছে যে আসেন আমরা সবাই মিলে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করি। এই যে আপনার একটা ঐক্য সৃষ্টি হওয়া, 71 যেমন আমরা যুদ্ধ করেছিলাম আপনার একটা ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছিলাম, এই বিষয়গুলো যদি আপনার জাতীয় ঐক্য সৃষ্টি না হয় যে সকল মিলে আমরা লড়াই করবো সংগ্রাম করবো, তাতে সরকারটি জনগণকে প্রতিপক্ষ করছে কিনা দায়িত্ব হয়ে যায়, দায়িত্ব হয়ে যাচ্ছে। এখানে এই লুকোনোর কারণটা কি, আপনার হাইট করার কারণটা কি, কেন আপনার এই ধরনের দমন নির্যাতন চলছে, তার অর্থ সত্য কথা আমি বেরিয়ে না আসলে কার স্বার্থে যাচ্ছে, এটা সরকারের স্বার্থে কিন্তু যাচ্ছে না, কারণ এই সত্য গোপন করার পরে যে আপনি নন ইনফর্মড তারা সিদ্ধান্ত করতে পারবে না, সিদ্ধান্ত তাদের পক্ষে করা সম্ভব হলে যদি না জানতে পারে। এখন এমনিতেই তো বিচ্ছিন্ন সময়, তারপরে যদি আপনার সোশ্যাল মিডিয়ার খবরগুলো যদি না পায় তাহলে কবে করতে গিয়ে আমরা একটু চেষ্টা করি যতটা সম্ভব আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর টবর সংগ্রহ করা, যোগাযোগ রক্ষা করার জন্য। দুর্ভাগ্য আমাদের যে সরকার নিজে ডিজিটাল করছেন, এত চমৎকার সমস্ত তাদের বিভিন্ন টেকনোলজি তারা অ্যাডপ্ট করছেন, কিন্তু মানুষের সমস্যাটার ব্যাপারে তারা পিছিয়ে থাকে। যাই হোক, আপনাদের আমি বারবার করে বলি যে আমি এখন ডিজিটাল হয়ে যাবো, কিন্তু এখন তো হতে পারিনি, আমি চেষ্টা করবো আগামী বারে আপনার ডিজিটাল হয়ে যাওয়ার। থ্যাংক ইউ, সরি বারবার আপনাদেরকে।